আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমরা ক্যানভা নিয়ে আপনাদের মাঝে অনেক ভিডিও দিয়েছি এবং অনেক ভিডিও দেখছেন। তো আজকে আমি যে বিষয়টা আপনাদের মাঝে দেখাবো ক্যানভা নিয়ে, যে আপনি ক্যানভা কি কারণে শিখবেন, যে ক্যানভা শিখলে আপনি গ্রাফিক্স ডিজাইনটা পানির মতন করতে পারবেন, সেই বিষয়টি আপনাদের মাঝে আমি শেয়ার করি। এখানে দেখেন ক্রিয়েটিভ ডিজাইন সাইজ, এখান থেকে দেখেন আপনি অটোমেটিকলি আপনাকে সাজেস্ট করতেছে যে এখানে ডক ফাইল রয়েছে, লগোর সাইজ রয়েছে, ইনস্টাগ্রামের সাইজ রয়েছে, ভিডিও মেকিং এর সাইজ রয়েছে, তারপরে হচ্ছে যে এখান থেকে আপনার থাম্বনেল তৈরি করার সাইজ রয়েছে, পোস্টার তৈরি করার সাইজ রয়েছে, মানে সেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। যখন ডিজাইন করতে আসবেন তখন আপনার মাথায় ঘুরপাক খেতে পারে যে লগোর সাইজ কত হতে পারে, ওকে। তারপর যখন আপনি যে ইনস্টাগ্রামে পোস্টারের জন্য আপনি ব্যানার তৈরি করবেন বা এটার সাইজ কত, আপনি যখন ভিডিও ভিডিও তৈরি করতে আসবেন যে ভিডিওর সাইজ কত, তারপর এখান থেকে আসবেন তখন আপনার মাথায় ঘুরপা খাবি যে পোস্টারের সাইজ কত, বা থাম্বনেল তৈরি করতে আসলে থাম্বনেলের সাইজ কত। আপনি যখন টোটালি আপনি ক্যানভাটা যখন ইউজ করা শিখবেন তখন দেখবেন যে অটোমেটিকলি আপনি এই সাইজগুলো সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। আপনি রয়েছে এইখানে আসলে আপনি সব ধরনের ট্যাবলেট পেয়ে যাবেন। যখন আপনি ট্যাবলেট ট্যাপ করে দেবেন এইখান থেকে দেখেন আপনি ইউজ ক্যাটাগরির পেয়ে যাবেন, যে ক্যাটাগরিটা আপনার পছন্দ সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। এখানে আপনি যদি একটা ইন্টারফেস চলে আসছে এইখানে দেখেন একটা অপশন রয়েছে ট্যাপ করে দিব, এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। ধরুন আমি মার্কেটিংটাকে সিলেক্ট করে দিলাম, আমার সামনে মার্কেটিং রিলেটেড অনেক বিষয়গুলো নিয়ে আমি কাজ করতে পারি, ঠিক আছে। এক্সাম্পল হিসেবে আমি যদি একটা ফুড মেনু তৈরি করতে চাই, কোনো বায়ার আমাকে বললো যে একটা ফুড মেনু আমাকে তৈরি করে দিও, করবেন ক্যানভাতে চলে আসবেন, ইজিভাবে আপনি একটা টেমপ্লেট পেয়ে যাবেন। জাস্ট আপনি এখান থেকে কাস্টমাইজ টেমপ্লেট এখানে ট্যাপ করে দিবেন, দেওয়ার পর আপনি এক এক করে এই টেম্পলেটের সমস্ত কিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো দেখা যাচ্ছে যে আপনি 2 ঘন্টার কাজ আপনি করে নিচ্ছেন 10 মিনিটে, এরকমভাবে কিন্তু মূলত আপনি ক্যানভা থেকে আপনি পুরো সাপোর্টটা পেয়ে যাবেন ক্যানভার মাধ্যমে। এখানে আপনার হিউজ টেম্পলেট রয়েছে, যে টেম্পলেটটা আপনার পছন্দ হয় বা আপনাকে যে ফুড রিলেটেড টেম্পলেট তৈরি করতে বলবে আপনি সেটা তৈরি করতে পারেন। ইন্টারন্যাশনালে যত গ্রাফিক্স ডিজাইনের উপর যত সাইট রয়েছে সবচাইতে আমি ইম্পর্টেন্ট মনে করি ক্যানভা। আপনি যত বায়ারের কাজ করেন না কেন, বায়ার আপনাকে রিকমেন্ড করে দিবে যে আপনি ক্যানভাতে আমার এই কাজটা করে দেন। ক্যানভা শিখলে আপনি A to Z বিষয় সমস্ত কিছু জানতে পারবেন, কীভাবে লাইফ টাইম ক্যানভা ইউজ করতে পারবেন তা নিয়ে আমাদের কারণ একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে আপনি ফ্রিতে লাইফ টাইম ক্যানভা ইউজ করতে পারেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও, জানি না কেমন হচ্ছে, ধরো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।